হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইমস পাবলিকেশনের মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এমএস এক্সেলের চ্যাট তৈরি করতে হয়। আপনারা স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পারতেছেন, এরকম একটি গ্রাফ চ্যাট আমরা কিভাবে তৈরি করব আমরা আজকের ভিডিওতে সে দেখব। সাধারণত বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে যেমন উৎপাদন, লেনদেন, আয় ব্যয়ের বাৎসরিক অনুপাত ইত্যাদি বিভিন্ন চ্যাটের আকারে তৈরি করা হয়ে থাকে। এমএস এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে এই সকল চ্যাট সহজেই তৈরি করা যায়। তাই এই পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে এমএস এক্সেলের চ্যাট তৈরি করতে হয় এবং সেটির ডিজাইনটি কিভাবে আপনারা করবেন আমরা আজকের পর্বে সেটি দেখব। তো আমি এখানে ডেমো হিসেবে যে ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ঢাকা, খুলনা, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, এটা জাস্ট আমি একটা 2015 থেকে 2018 সালে চিংড়ি উৎপাদন কোন জেলায় কতটুকু হয়েছে সেটা আমরা এই গ্রাফ চ্যাটের মাধ্যমে সেটা আমি এখানে দেখাইছি। সাপোজ ঢাকা ডিভিশনে যদি এখানে 20-এর জায়গায় ঢাকা ডিভিশনে যদি এখানে 20-এর জায়গায় এই 20টুকু উঠায় দিয়ে ঢাকা ডিভিশনে 20-এর জায়গায় যদি আমরা 100 দেই, এবং দেখুন এখানে গ্রাফ চার্টের পরিবর্তনটুকু, এখানে সর্বোচ্চ যে ডিভিশনে চিংড়ি উৎপাদন বেশি হয় সেটি হচ্ছে সেটির যে চার্টটুকু দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সবার থেকে লং এবং বড়। আবার যদি আমরা এই ঢাকার জায়গায় খুলনাটুকু আমরা যদি এখানে 100-এর জায়গায় 30-এর জায়গায় 500 করে দেই, তাহলে লক্ষ্য করবেন দেখুন চার্টের পরিবর্তনটা। দেখুন 500 কোন কোনটাতে আছে, খুলনাতে, খুলনা ডিভিশনে সব থেকে উৎপাদন বেশি। ঠিক এরকম একটি গ্রাফ চার্ট আপনারা কিভাবে তৈরি করবেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সেটি দেখাবো। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তো সর্বপ্রথমে আমরা নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ নিব। তো আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তো তার আগে আমরা একটু দেখে আসি আমাদের এই গ্রাফ চার্টে কি কি আমরা দিছিলাম। ডিভিশন প্লাস 2015 থেকে 2018 সাল পর্যন্ত একটা হিসাব। তো আমরা এখানে ফার্স্ট টাইম দিলাম হচ্ছে ডিভিশন, ডিভিশন তারপরে এখানে দিলাম 2015, 2016, 2017, 2018। এখানে ডিভিশনের জায়গায় কি দিব, ঢাকা, খুলনা, রাজশাহী, চিটাগাং, দিনাজপুর। আচ্ছা জাস্ট আমরা এইটুকুতেই দেখাবো, এক দুই, জাস্ট আমরা যে পাঁচটা বিভাগের নাম এখানে লিখেছি এই পাঁচটা বিভাগে আমরা অনুপাত গ্রাফ চার্ট দেখবো। তো আমরা এখানে দিলাম 2015 সালে ঢাকা বিভাগে দিলাম হচ্ছে 30, খুলনাতে দিলাম 50, রাজশাহীতে দিলাম 60, দিলাম 35, 45। ঠিক সেম ভাবে 75, 80, 42, 35। আমরা জাস্ট ডেমো হিসেবে যে কোনো অ্যামাউন্ট দিচ্ছি, দিয়ে আমরা এটি বের করব। দেন আমাদের এটা কাজ শেষ। এখন আমরা এটার গ্রাফ চার্ট দেখব যে কিরকম আকারে এটার গ্রাফ চার্ট আসে। তো আমরা তার আগে আমরা ডিজাইনটা করে নেই, তারপরে আমরা গ্রাফ চার্টটি দেখব। তো আমরা এটার সাইজটুকু একটু বাড়াই নিই, এইটুকুর জাস্ট এখানে 11-এর জায়গায় এটাকে করে দিলাম হচ্ছে 24, এবং এগুলোর ঘরগুলোর সাইজ কীভাবে বড় করবো জাস্ট এটাতে ডাবল ক্লিক করব, অটোমেটিকলি তাদের যেটুকু জায়গা প্রয়োজন তারা নিয়ে নিবে। প্রত্যেকটাতে আমরা ক্লিক করবো ডাবল ক্লিক, তাদের যেটুকু জায়গার প্রয়োজন তারা সেটুকু জায়গা নিয়ে নিবে। দেন ডিভিশন, এটা ডিভিশন বানানটা মেবি আমার একটু ভুল আছে, যাই হোক বানান ভুল আছে আপনারা সে বানানগুলো কারেক্ট করে নেবেন। ডিভিশন নেম আপনারা যে কোনো নাম দিয়ে এগুলো বানানগুলো কারেক্ট করে নেবেন, যাই হোক। তো আমরা এটাকে একটা কালার করে দিব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্ল্যাক,
এবং ফন্ট কালার দিব রেড। আচ্ছা এখন এখানে উপরে আমরা লিখব গ্রাফ সেট। গ্রাফ সেট আমরা যেটা লিখছিলাম ওইটাকে আমরা এখান থেকে একটু কপি করে নিয়ে আসি, জাস্ট লেখাটুকু আমরা কপি করে নিব, কন্ট্রোল সি কপি করে নিলাম, এটাকে নিয়ে এসে এখানে দিলাম। আচ্ছা আসলো না, আমরা নিজে থেকে লিখে দেই, নিয়ে আসার থেকে বাংলা লিখবো কিভাবে, এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিয়ে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিব, বাস দেন এখানে আমরা বাংলা লিখব। গ্রাফ গ্রাফ চ্যাট লেখাটুকু সিলেক্ট করে নিব, এখান থেকে ফন্ট সাইজটা বাড়ায় দিব। এটাকে মাঝ বরাবর নিয়ে আসব, এটাকে মাঝ বরাবর নিতে গেলে স্পেস বাটন প্রেস করে আমরা মাঝ বরাবর নিয়ে নেবো। দেন এটুকু সিলেক্ট করে নিব, সিলেক্ট করে সেম ভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিব, ফন্ট কালার চেঞ্জ করে দিব, দুটাকে চেঞ্জ করে দিলাম। দেন এখন আমরা বাকিটুকু নিচের যেটুকু ছিল এটুকুকে আমরা ওয়াল বর্ডারে রাখবো। দেন এখানে ডিজাইনটা হয়ে গেছে, এখন আমরা এই ডিজাইনেই গ্রাফ আমাদের যে চ্যাটটা সেই চ্যাটটুকু আমরা এই ফাংশনে রেডি করব। তো আমরা এটাকে একটু জুম আউট করে নেই, এই পাশে আমরা এখন চ্যাটটা নিয়ে আসবো। চ্যাটটা কোথা থেকে নিয়ে আসবো, আমরা যাব পেজ লেআউটে, ইনসার্টে, সরি ইনসার্ট থেকে দেখুন এখানে কুলাম, ইনসার্ট কুলাম চ্যাট এইটাকে নেবেন অবশ্যই, কুলাম চ্যাট এটাকে আমরা ক্লিক করব। এখান থেকে যে কোনো ডিজাইনের চ্যাট আমরা নিতে পারবো, আমরা প্রথমটাই নিব। প্রথমটা নিলে দেখুন এখানে অটোমেটিকলি এটার চ্যাট শো করবে, আমরা যে এখানে যে কাজটা করছি সেটা অবশ্যই এখানে শো করবে। ফর্মুলা এখান থেকে একটা সিলেক্ট করে দেই, দেখুন আমরা যে কাজটা করছি সেটারই গ্রাফ এখানে অটোমেটিকলি চলে আসছে। আমরা যে কাজ করলাম সেটারই গ্রাফ যে এইটা তা বুঝবো আমরা কিভাবে, তো আমরা সেটাও দেখাবো। আমি একটু ডিজাইনটা একটু ঠিক করে নিই, সাইজটা যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে খেয়াল করে দেখুন 2000, 2500, 1500, সরি আমাদের এখানে দেখুন এই যে এগুলো উঠায় গেছে মনে হয়, এগুলো একটু আমরা ঠিক করে দিই, এই জন্য এরকম আসতেছিল। এখানে আমরা যদি 2015, 2016, 2018 এবং 2020 এইটাকে আমরা জাস্ট এখান থেকে যদি অ্যামাউন্টগুলো পরিবর্তন করে দিই তাহলে আমাদের গ্রাফের অ্যামাউন্টও পরিবর্তন হয়ে যাবে। দেখুন ঢাকা ডিভিশন, খুলনা ডিভিশন, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর, এখন এই ডিভিশনগুলোর মধ্যে এখানে দেখুন লেখা আছে, কিন্তু এখান থেকে আমরা ডিভিশন নেম সম্পূর্ণটাই কিন্তু সেম আসবে। এখন আমরা যদি দেখি যে আমাদের কোন ডিভিশনে সব থেকে বেশি পরিমাণ চিংড়ি উৎপাদন হয়েছে, চট্টগ্রাম, চট্টগ্রাম ডিভিশনে কেন বেশি হয়েছে খেয়াল করে দেখুন, এখানে চট্টগ্রামে চট্টগ্রাম ডিভিশনে দেখুন 345 চট্টগ্রামে, যার কারণে এখানে খেয়াল করে দেখুন চট্টগ্রামেরটা কিন্তু পরিমাণটা একটু বেশি। এখন যদি চট্টগ্রামের এটা আমরা 345 জায়গায় এটা কমায় দেয় শুধু 3 করে দিলাম, দেখুন এটা কমে গেছে। ঢাকারটা যদি আমরা বেশি করে দিই, ঢাকারটা এখানে দিলাম হচ্ছে 5000, দেখুন ঢাকা ডিভিশনে কত আসে, দেখুন ঢাকাটা কত চলে গেছে, পরিমাণ 5000-এর থেকে বেশি হয়ে গেছে ঢাকা ডিভিশন। এখন এইটাকে আবার খুলনা ডিভিশনটাকে আমরা যদি দেই 6000, দেখুন খুলনাটা কত যায়, খুলনাটা 6000-এ চলে গেছে। ঠিক সেম ভাবে আমরা যদি রাজশাহীরটাকে আমরা এখান থেকে কমা, 2018 সালে রাজশাহীর পরিমাণ দিলাম হচ্ছে এত, দেখুন রাজশাহীরটা কত দূরে, সবগুলোর থেকে হাই, তো 700 করে দেই যাতে বুঝতে সুবিধা হয়। তো এই হচ্ছে আমাদের গ্রাফ চ্যাটের সিস্টেম, আমরা এখানে যে কোনো অ্যামাউন্ট পরিবর্তন করতে পারি, অ্যামাউন্ট পরিবর্তন করে দিলে আমাদের এখানে গড় অনুপাত গ্রাফ চ্যাটিং আমরা
এখান থেকে দেখতে পারবো। তো আমরা চাইলে গ্রাফ চার্টের মডেল এবং ডিজাইন পরিবর্তন করতে পারি। এই গ্রাফ চার্টটিকে সিলেক্ট করে নিব, ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এখানে অনেক ধরনের ডিজাইনিং চার্ট আছে, আপনারা এখান থেকে কলাম থেকে যে কোনো ডিজাইন চার্ট নিতে পারবেন, সেটাই শো করবে। এখান থেকে যে ডিজাইন নেবেন সেই ডিজাইনটুকুই আমাদের এখানে শো করবে, আপনারা যে কোনো ডিজাইন নিতে পারেন। এবং চাইলে এইগুলোর কালারও পরিবর্তন করতে পারেন এখান থেকে। এই যে টেক্সট কালার, আপনারা এখান থেকে যে কোনো কালার দেবেন, ব্যাকগ্রাউন্ড কালার যা ইচ্ছা তাই দিলেন, এভাবে আপনারা পরিবর্তন করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি প্রতিষ্ঠানের বিক্রয় বিবরণী ক্রিয়েট করা হয়, যে এরকম একটি বিক্রয় বিবরণী আমরা ক্রিয়েট করব পরবর্তী ভিডিওতে। এরকম একটি বিক্রয় বিবরণী এবং হিসাব মূল্য কিভাবে আমরা এগুলো বের করবো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো ভিউয়ার্স, এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।